আর আমি যতটুকু দেখেছি বাংলাদেশে হাজারো বক্তা আছে, কোরআনে কারীমের সঠিক কথাগুলো অধিকাংশ বক্তা বলতে চায় না। আজ কথা বলা হয় হরিণের জীবনী নিয়ে। হরিণ একটা বান্দা ছিল গাছারি তলায়, অতসটা কোরআনে নেই, হাদিসে নেই, ইসলামের ইতিহাসে নেই, ভণ্ডর সব বানিয়েছে। ও কথা কিয়ামত পর্যন্ত বললেও ইসলামের কোনো অসুবিধা নেই, ইসলাম পরিবর্তন পরিবর্তন হবে না, ইসলামের কোনো উপকার হবে না। আপনাকে সারা জীবন যদি আমি বইয়ে বলি যে হরিণ একটা বান্দা ছিল গাছারি তলায়, আপনি কি হবে বলেন? কিছু হবে? আপনি হয়তো একটু কাঁদবে না, হরিণ বান্দা ছিল নবী ছেড়ে দিয়েছে, অথচ এটা কোরআনেও নেই, হাদিসে নেই, ইসলামের ইতিহাসে নেই, এসব বানানো কথা। এই যে লাইলে মজনুর যে কাহিনী মানুষ বলে আর কান্নাকাটি করে, লাইলি মজনুর কাহিনী কোন জায়গায় নেই, কাল্পনিক কাহিনী। অনেকে বলে কেউ যদি দাড়ি না কাটে লাইলি মজনুর বিয়ে খেতে পারবে। ওরে শয়তান, লাইলি মজনুর কিসে বিয়ে? আল্লাহ তাআলা বলেন কোরআনের কথাগুলো গোপন করার মাধ্যমে এই বক্তারা যা পায়, এই ইমামরা, এই খতিবরা, এই আলোচকরা যা পায়, ওলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান্নার, মা মানে যা ইয়াকুলুন, ওরা খাচ্ছে খাবে মজার, এটা বর্তমান ভবিষ্যৎ, ফি মানে মধ্যে, বুতুন মানে পেট, হিম মানে তাদের নার মানে আগুন, ওরা পেটে যা দিয়েছে দুনিয়ার কোনো খাবার না, ওটা জাহান্নামের আগুন। ওলাইও কাল্লে মোহাম্মদুল্লাহ, আমি আল্লাহ এদের সাথে কিয়ামতে কথা বলবো না। ইউ কাল্লেমো এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, এদের সাথে আমি এখন কথা বলছি না, ভবিষ্যতেও কথা বলবো না, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত। এদিকে কান লাগান, পৃথিবীর ময়দানে যারা কোরআনের হক কথাগুলো চেপে রাখবে, আপনি চেপে রাখেন কার ভরসায়? 100 বছর পরে তো আপনিও থাকবেন না, আমিও থাকবো না। আপনি কার আশায় কার ভরসায় কোরআনে কারিমের কথাগুলো গোপন করে রাখার জন্য আদেশ দিলেন, নিজেও গোপন করলেন? 100 বছর পরে তো আপনিও মাটির নিচে, আমিও মাটির নিচে, নতুন মানুষ এখানে জমা হবে। সুতরাং আসল কথাগুলো দুনিয়ার মানুষ যদি জানতে না পারে, আপনি তো লানত প্রাপ্ত মানুষ। আর লানত পেয়েছিল আবু জেহেল, আবু লাহাব, ওদের ভাগ্যের দিকে তাকান। কিয়ামত পর্যন্ত মানুষ দুনিয়া একবার আবু জেহেলের নাম শুনলে ঘৃণাই করবে না, দোয়া করে। এই জন্য আল্লাহ কথা বলছেন আমাদের সাথে কথা বলবেও না। আজ হাজার হাজার পীর কোরআনে কারিমের কথা নেই, ওদের মুখে ওদের বাপ দাদার কাহিনী চলে, ওদের মুরব্বীদের জীবনী শোনায় মানুষকে। কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়ে ব্যাখ্যা করতে পারো না? মানুষ তো তোমার বাবার কাহিনী শোনার জন্য আসে না, আসে কোরআন শোনার জন্য, নাকি? এক কথা বলা লাগবে, যারা এগুলো গোপন করে দেয় ওদের সাথে আল্লাহর কোনো কথা হচ্ছে না, হবে না, বলেন না কেন? কেউ কাল্লেমো মজারে, কোরআন বসা লাগবে আপনাকে। যাদের সাথে আল্লাহ কথা বলে না বলবে না, ওরাই বলছে আমার আল্লাহর সাথে কথা হয়। যেমন এই দেওয়ান বাকি ওই শয়তানের সাথে আল্লাহর কথা বলতে বইয়ে গেছে, ও বল সরাসরি আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হচ্ছে, তাকিয়ে দেখলাম আল্লাহ রোহিঙ্গাদের ব্যাপারে একটু চিন্তায় আছে, ও শয়তানের সাথে আল্লাহ কথা বলবে কোনদিন? তো নির্ভেজাল শয়তান, যারা মানুষকে গোমরাহ করার জন্য এজেন্ট নিয়েছে, শিরিক আর বেদাত চালু করেছে দরবারে, ওদের সাথে আল্লাহর কিসের কথা? আল্লাহ বলেন ধরনের মানুষের সাথে আমার কথা নেই, কথা বলবো না। ওয়ালা ইয়াজাক্কিহিম, ওদের পবিত্র করছি না, করবো না, তার মানে ওদেরকে জাহান্নামেই দেবো, জান্নাতে দেবোই না, কারণ পবিত্র হওয়া ছাড়া জান্নাত কেউ পাবে না। কোনো অপবিত্র মানুষকে আল্লাহ জান্নাতে দেবে? আরো জোরে বলেন, শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দানে টাকা পয়সা আছে, সম্মান আছে, টাকা পয়সা ক্ষমতা দরবার খুলে বসে আছো, মানুষ সম্মান হয়তো দেয়, কিয়ামতের ময়দানে তোদের দিকে আমি ঘুরেও তাকাবো না, তোদের আমি কোনো গুরুত্বই দেব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঝিনাইদা বাসী শুধু শোনার জন্য না, নিজের সাথে মিলান, আপনাকে সম্মান দিছে মানুষ নলের কারণে, টাকা পয়সার কারণে, ক্ষমতার কারণে। আপনি মরে যেয়ে দেখেন তো কুকুরও আপনার জন্য কাঁদবে না,
মানুষ তো দূরের কথা কুকুরও কাটবে না এইজন্য বক্তা যারা যাদের জন্য সতর্ক হওয়ার সময় এখনই এইজন্য তো রিক্স নিয়ে কথাগুলো বলা হয় নাই তো কত কিস্সা কাহিনী আমার মুখস্থ আছে ও সাত হাজার হাজার কাহিনী আমি এখন শুরু করলে সারা রাত কেটে যাবে এক মোসানবের কাহিনী আমি 5 ঘন্টা বলতে পারবো অসুবিধা নেই তো সাদা বলে কোনো লাভ নেই এখন মোসানবের কাহিনী অবশ্যই বলা লাগবে কিন্তু পাশাপাশি ফেরাউনের জীবনও তুলে ধরা লাগবে সেদিন গিয়েছিলাম গায় বান্দা আমার বসে হুজুর মোসানবের কাহিনী সুন্দর করে বলেন তো ঠিক আছে মোসানবের কাহিনী 10 মিনিট বলার পর রেগে নেস্টেছে ছিল ফেরাউন তার 10টা কর্মসূচি ছিল রাষ্ট্রে একটা একটা করে তুলে ধরেছে সামনে থেকে একজন বলছে হুজুর আপনি আমারে বললেন আর শয়তান আমি বলছি ফেরাউনের কাহিনী তোর কি না আমার সাথে মিলিয়ে যাচ্ছে এখানে এরকম ফেরাউন থাকলে ওর জীবনে মিলবে আমি এখন ফেরাউনের কাহিনী গোপন করে দিই এজন্য বক্তা যারা তারা সাবধান দুই নম্বরে যারা কমিটিতে আছে এই যে আল্লাহর ওলি এবার এনাদের বলি আল্লাহ পাক বলেন কমিটির লোক যারা মাহফিল যারা দিয়েছে তাফসীর মাহফিল ওয়াজ মাহফিল এদেরকে বলছি অমানা সুলামু মিম্মা মানা মাসাজিদাল্লাহি আইয়ুজ কারফি হাসমহু ওয়াসাফি খারাবিহা أولئك ما يأكلون في بطونهم إلا النار أولئك ما إلى آخر آية سورة البقرة 114 নম্বর আয়াত এটা প্রথম দিকের শব্দের দিকে খেয়াল করেন অমানা জুলাম ইসমে তাফসিল আল্লাহ বলেন বড় জালেম দেখতে চাও সব যাইতে বড় জালেম পৃথিবীতে ওই মানুষগুলো ওই কমিটির লোকগুলো মিম্মা মানা মাসাজিদ আল্লাহ আইয়ুজকার ফি হাসমহু ওয়া সাগা ফি খারাবিহা যে মানুষগুলো আলোচকদেরকে নিয়ে আসে আল্লাহর ঘরে তাফসীর মাহফিলে ওয়াজ মাহফিলে কথা বলার জন্য নিয়ে আসে কিন্তু কোরআনের হক কথাগুলো বলতে দেয় না আর সারা বাংলাদেশে একই অবস্থা আপনি তাফসীর মাহফিলে নিয়ে এসেছেন জাহান্নাম থেকে বাঁচবেন এই কারণে আমি তো জাহান্নাম থেকে বাঁচার কথাগুলোই বলবো আপনাকে আমাকে আমাকে ভয় দেখিয়ে দেন কোন কারণে হুজুর এটা বলবেন না এটা বলবেন না ওইটা বলবেন না তো বলবো কি এই কিছুদিন আগে আমার জমান নামাজ ছিল কুষ্টিয়াতে হারিয়ে গেছে কমিটির লোকজন এসে বলছে হুজুর আপনি সুদের কথা বলবেন না কেন এ সামনে যাই কয়েকজন বসে থাকে সব সুই দেন সব সুই দেন আপনি সুদের কথা বলার দরকার নেই অন্য কথা বলেন ঠিক আছে পরের সপ্তাহে ঘোষের কথা বলেছে বলছে হুজুর এই কথা আবার বলবেন না কেন ওই যে চতুর্থ কাতারে যারা থাকে সব প্রশাসনের লোক ওরা সুদ ঘোষ খায় না সুদ খায় যে আমি সব বাদ দিয়ে দেব নামাজ পড়াবো রাম 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 দিয়ে নামাজ হবে চোরকে বলছে চুরি করো আর গেরস্তকে বলছে সজাগ থাকো অবস্থা এখন এই ঠিক এটা দাঁড়িয়েছে আপনি নিয়ে আসতেছেন সে কুষ্টিয়া থেকে কোরআন প্রচার করার জন্য হুজুর হক কথা বলবেন আর আসার পরে কান ভাঙান এটা বলা যাবে না এটা বলা যাবে না এখানে বিভিন্ন দলের লোক আছে আমি কোরআন থেকে কথা বলার জন্য এসেছি কোন দলের লোক কে করে ওটা আমার দেখার দরকার আছে আপনার কতটুকু দলের মানুষ আমার গোষ্ঠীতে সবই সরকারি দলের লোক ওইটা দেখার জন্য এখানে আসলে তো কথা বলা যাবে না এখানে কথা বলা লাগবে আল্লাহর দিকে তাকিয়ে সুতরাং যারা এসেছেন কমিটিতে যারা কত মানুষ কান ভাঙিয়ে বলে হুজুর ক্ষমতা আছে আমরা দেখে শুনে কথা বলেন কি ক্ষমতা গো যারা বলে কোরআনের কথাও দেখে বলবেন ক্ষমতা আছে আমরা ওরা আল্লাহর ক্ষমতা বিশ্বাস করে বলেন করে আমরা ক্ষমতার কয়দিন এতটুকু জায়গার মালিক হয়ে আপনি আমাকে কোরআনের কথা বলতে নিষেধ করছেন আপনি তো আর মানুষ নেই আল্লাহ পাক বলেন অমান আউজুলামু মিম্মাযুক্কির বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা
إن من المجرمين منتقمون سورہ سجدہ 21 نمبر پارا 16 نمبر پشتار 2 نمبر لائنے 6 نمبر رکوع 22 نمبر آیتٹار একটা কথা আপনি উল্টো পাল্টা বলবেন না সব আমি সিরিয়াল করে বলছি ওয়া মানে এবং মান মানে ওই ব্যক্তি আসলাম ইসমে তাফসিলের সেগা আল্লাহ ছোটখাটো কোন জালেমের পরিচয় দেননি আল্লাহ বলেন বড় জালেম দুনিয়ায় ওই লোকটা মিমমান জুকির রবি আয়াতি রব্বিহি যাকে আল্লাহর আয়াত দিয়ে ওয়াজ করা হয় যাকে আল্লাহর আয়াত দিয়ে বোঝানো হয় আল্লাহর কথাগুলো শোনার পরে মানা তো দূরের কথা ঘাড় ঘুরিয়ে চলে যায় এরকম মানুষ তো জিনায় দায় নেই ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন এই সমস্ত মানুষদের এই গুনাহগারে পাপিষ্ট ওই অবাধ্য মানুষদের থেকে আমি আল্লাহ নিজেই প্রতিশোধ নেব জিনায় দাবাসী আল্লাহ যদি আপনার উপরে প্রতিশোধ কোন বিষয় নিতে চায় আপনার কপাল কিন্তু পুড়িয়েছে এক কথা বলেন না কেন কপাল তখন হুজুর দিয়ে ফু দিয়ে ঝুলাগাতে পারবেন না কারণ বরদোয়া দিচ্ছে আল্লাহ নিজে প্রতিশোধ নেবে কে আল্লাহ কমিটিতে যারা আছে এই সমস্ত কথা বলে আপনি নিজের পাপের বোঝা ভারী করবেন না ওকে যদি মানা করেন মানা করলে ওর তো দোষ হবে আপনারও দোষ হবে তিন নম্বরে রব্বুল আলামিন বলেন যারা শ্রোতা তাদেরকে এবার বলছে নাকি শ্রোতাদেরটা বাদ দিয়ে দেব পরানে গরিব জানিয়েছে ওয়াইদা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون سورة مائدة 7 نمبر پر 4 نمبر پشتر پوثم نمبر لائن رکشو 4 نمبر آئے دیتا تب صرف نے کہا صرف آبین اللہ تعالیٰ بولین যখন বলা হয় আসো আল্লাহর বিধানের দিকে রাসূলের আদর্শের দিকে বলু হাসবুনা হে নবী আপনি দেখবেন কিছু মানুষ এই কথা বলবে আমাদের জন্য যথেষ্ট মা ওয়াজাদনা আলাইহি আবানা আমাদের পূর্বপুরুষ আমাদের মুরব্বি আমাদের পীর সাহেব আমাদের বাপ দাদা আমাদের নেতারা যা বলেছে ওইটাই আমাদের জন্য যথেষ্ট আর লাগবে না আজ বাংলাদেশে আমার মনে হয় আজটা 100 ভাগ মিলে গেছে বড় বড় দাড়িওয়ালা মানুষ 40 বছর নামাজ পড়ছে কোরআন দিয়ে বোঝাবেন বুঝতে যাবে না বলবেন না আমার বাবা বলেছে ওরে শয়তান তোর বাবা বড় হয়ে গেল তো কোরআন শরীফ গলিয়ে খাওয়াচ্ছে ওরে তাও বোঝে না আল্লাহ তাআলা বলেন আওয়ালাম কানা বাউহুম যদিও এদের এই পূর্বপুরুষের এদের নেতারা এদের এই পীর সাহেবরা এদের এই বাপ দাদারা লা ইয়ালামুনা শাইয়া ইসলাম সম্পর্কে তেমন কোন ধারণা এদের ছিল না ওয়ালা ইয়াহতাদুন ওরা হেদায়েতের উপরেও ছিল না এরপর অন্ধভাবে ওরা ওদেরকেই মেনে চলবে এখানে এরকম শ্রোতা বসে নেই কারা আছেন হাত তোলেন তো ও একজন আহা এরপরও তুমি হাত তুলছো তোমাকে মানুষ না কলেরা এত কিছু বলার পরে যদি হাত তোলে না এরকম মানুষ আছে অসত্য কথা বলে হাত তুলেছে এই ধরনের মানুষগুলোকে আমার আল্লাহ নিজে ডাক দিয়েছেন এরা আসলে মানুষ না এরা মুনাফিক দলিল বলছি লিখে নেন সূরা নিসা 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের 61 নম্বর আয়াত وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا رأيت المنافقين يصدون عنك صدودا এ নবী আপনি যখন বলবেন আসো আল্লাহর বিধানগুলোর দিকে আমার আদর্শের দিকে আপনি দেখবেন কিছু মানুষ ওরা শুনতেও আসবে আপনার কথা কিন্তু যখন বাস্তবের সাথে মিলবে না তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়বে ওই দেখেন কয়েকটা কেটে পড়ছে এ কারা কোরা নাও পোষা পায়খানা জানে যাচ্ছে যা তো কোরআন ভালো লাগছে না এই মনে করে যদি কেউ উঠে দাঁড়ায় ভাই সামনে তো আরো গরম
কেবল তো শুরু আরে গরু কেবল শুরু থাকবে তো আপনারা যারা আসবে তাদেরকে আমার আল্লাহ সতর্ক দিচ্ছেন ইওয়াজ মাহফিলের পোস্টার করেছে আখের ভাই প্রচার করেছে কয়েকদিন যাব দুই একটা থানা মিলে যাদের কানে আওয়াজটা গিয়েছে আল্লাহ তাদের ওই শ্রোতাদেরকে জানিয়েছেন ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইয়াসিরু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাউহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম সূরা জাসিয়া 25 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের প্রথম নাম্বার উপর 8 নাম্বার আয়াত তাফসীরে ইবনে কাসির থেকে বলছেন আল্লাহ তাআলা বলেন যখন মাইকিং করা হয় পোস্টারিং করা হয় প্রচার করা হয় যে ঝিনাইদহ জেলার আরপাড়া গ্রামে মাহফিল হবে কোরআনের আলোচনা করবেন অমুক যারা এই কথাগুলো শোনার পরেও অহংকার করে আসে না নিজেদের জায়গা নিয়ে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকে কোরআনের কথাগুলো বোঝার জন্য আসতে চায় না আমি আল্লাহ পাক বলছি ওদের জন্য যন্ত্রণাদায়ক কাজ আমি রেডি করে রাখলাম জোরে বলেন নাউজুবিল্লাহ সুতরাং শ্রোতা যারা এসেছে যদি শোনার পরে না মেনে নেয় ওদের যেমন ঝামেলা যারা আসে নাই ওদের জন্য আরেক ঝামেলা কথা বলেন না কেন আর কথা শুনতে আসলেই হবে না ওয়াইন্না মিনহুম লা ফারীকাই ইয়ালবুনা আলসিনাতাহুম বিল কিতাবে লিতাহসাবুহু মিনাল কিতাবি ওয়া মা হুয়া মিনাল কিতাব ইলা আখিরি আয়া সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 78 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ তাআলা বলেন অনেক মানুষ এমন আছে আলোচক আছে বক্তা আছে খতিব আছে এরা আসে এমন কায়দায় রং ঢং দিয়ে লিসান বহুবচন আলছে না এলবোনা দিয়েছেন লাউননের বহুবচন লাউনন রং এলবোনা ওরা রং ঢং দিয়ে জহব্বা উলট পালট করে সুর দিয়ে এমন কায়দায় কথাগুলো বলে মানুষ মনে করে ওগুলো কোরআনে আছে অথচ এগুলো আল্লাহর কিতাবে নেই ওগুলো সবাই ভণ্ডরা বানিয়েছে এ কথা কার সুতরাং যারা আসবে যার তার কথাও শোনা যাবে না দেখতে হবে ওর কথার পেছনে কোরআনে কারিমের দলিল আছে কিনা আল্লাহর চাইতে সত্য কথা দুনিয়ায় কেউ বলতে পারে না কারণ আমার বাবার কথায় ভেজাল থাকতে পারে এই কথা বলেন আমার হুজুরের কথায় ভেজাল থাকতে পারে আমার আস্তাকু মিনাল্লাহি কিলা আল্লাহর কথায় কোনো ভেজাল কথা শুনতে হলে আগে দেখতে হবে আল্লাহর কথা আছে কিনা আর আল্লাহর কথা বলছে ঠিক কথা বোঝার জন্য আপনার যোগ্যতা লাগবে এত কথা বলছে কোরআন শরীফের আয়াত পড়ে মন মতো ব্যাখ্যা করছে এজন্য কোরআনটা বোঝার মতো আপনার যোগ্যতা থাকা লাগবে এই বোঝার মতো যোগ্যতা আজ বাংলাদেশের মানুষের অধিকাংশ গুলোর কম এই জন্য এত দল নাই তো তাফসীর মাহফিল ওয়াজ মাহফিল যত হয় যদি আমরা বুঝতাম কত বক্তা মার খেয়ে যেত এই কথা বলেন যে যা আসে শুধু সুর দিয়ে একটা আয়াত পড়লে ও আয়াত যদি না পড়ে যদি আরবিতে গালিও দেয় মনে করছো দোয়া করছো হুজুর এই জন্য আমাদের অবস্থা যে যে যা বল আমরা বিশ্বাস করে নেই না যারা আসবে ওটা বোঝার জন্য আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে আর এই যোগ্যতা যদি আমরা অর্জন করতে পারতাম বাংলাদেশে শিরিক আর বেদাত অনেক বন্ধ হয়ে যেত আমাদের যোগ্যতা নেই এই জন্য অনেক মানুষ আজ তরিকা বানিয়ে দিচ্ছে কোরআন শরীফ আল্লাহ দিয়েছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন কি হয়েছে তোমাদের কোরআন নিয়ে কেন গবেষণা করো না এইটা নিয়ে চিন্তা ভাবনা করো এটার দিকে মেধা লাগাও খাটাও নতুন নতুন জিনিস দুনিয়াতে আমি আলো উপহার দেব আপনি কোরআন শরীফ গবেষণা করে যদি একটা সই বানাতে পারতেন তাহলে আখের আলী মতো ভাইয়ের গরিব মানুষ যারা আছে দুনিয়ায় তারা কাপড় চোপড় সেলাই করে অন্তত পরে বাঁচতে পারত কথা বলেন না কেন আপনি যদি একটা বাটি বানাতে পারতেন অন্তত মানুষ ডাল খেয়ে বাঁচতে পারত একটা গিলাস তৈরি বানাতেন মানুষ পানি পান করে বাঁচতে পারত কথা বলেন না কেন এগুলো বানায় না উনি বসে বসে তরিকা বানাচ্ছে
সাবরিয়া তরিকা চিশতিয়া তরিকা নকশবন্দিয়া তরিকা কাদরিয়া তরিকা আরে শয়তান তোর এত তরিকা লা দরকার কি তরিকা তো আল্লাহ দিয়েছে আর আল্লাহর বানানো ইসলামকে কত তরিকায় ভাগ করেছে কেউ আহলে হাদিস কেউ আহলে কোরআন কেউ হানাফি এক একটা দল এক এক দিকে টুপির মতন দল কেউ পাঁচ কলি কেউ আট কলি কেউ লম্বা কেউ ছোট কেউ বেটি এত দল তোমার লাগে কোন কায়দায় আমি বুঝি না ইসলাম তো একটা ইন্নাত দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত একটা মাত্র জীবন ব্যবস্থা তার নাম কি রাস্তা তো একটা এত তরিকা আপনি বানালেন কোন কারণে আপনি গবেষণা করে করে তরিকা না বানিয়ে যদি একটা মানবের জন্য উপকার করার কোন জিনিস বানাতে পারতেন হঠাৎ দ্বারা মানুষের উপকার হলে আপনার উপকার হতো আপনি কবরে বসে বসে সওয়াব পেতেন হ্যাঁ সই যারা বানিয়েছেন ওদের বিধর্মী হয় হয়তো ওরা সওয়াব পাচ্ছে না মরণের পরে কিন্তু মানুষের তো উপকার করেছে এ কথা বলেন না কেন আপনি তো এগুলো করতে পারেন না তরিকা বানিয়ে বানিয়ে বসে আছেন কত মানুষ আজ হিন্দুদের কয়েকটা ভোট পাওয়ার জন্য ইমান পর্যন্ত বিক্রি করে দিচ্ছে আমাদের এসব জেলায় নেই ও সব আছে অন্য জেলায় এই কথা আমি বলতে শুনেছি ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা আপনি বলেন কোন ইমানের পক্ষে আমি তো বুঝি না অমাইয়াব তাকি গৈরুল ইসলামি দীনান ফালা ইয়াকবালা মিনহু অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন ইসলাম বাদ দিয়ে যদি দুনিয়ার কোন নিয়ম নীতি দিয়ে আমি আল্লাহকে রাজি করাতে চাও কষ্টিন কালে ওটা কবুল হবে না জেনা দাবাসি কি বুঝলেন আপনি এখান থেকে ইসলাম বাদ দিয়ে যে যা করুক ওটা যাই হোক না কেন কবুল কোনদিন হচ্ছে না হবে না আর জোরে বলেন আওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আর সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত ওই লোকটা হবে আখিরাতে কারো যদি আখিরাত ধ্বংস হয়ে যায় দুনিয়া ঠিক থাকবে তার আর জোরে বলেন তাহলে এই কথা আপনি বললেন কোন কায়দায় কয়েকটা ভোট পেয়ে আপনি নেতা হবেন এই কায়দায় আপনি ইমানটাই বিক্রি করে দিলেন এখন যদি আমি বলি বউ যার যার হক সবার মানবে কেউ মানবে পাক ডাক দিয়েছেন নূন আল কলামে ওয়া মা ইয়াসকুরুন নুন দিয়ে আল্লাহ তামাম দুনিয়ার মানুষের মুখে তালা লাগিয়ে দিয়েছেন কিয়ামত হয়ে যাবে কিন্তু নুন শব্দের ব্যাখ্যা মানুষ আবিষ্কার করতে পারবে না কথা বলেন ঠিক কি না পৃথিবীর অন্যান্য বই কিতাব আর কোরআনে কারিমের ভেতরে পার্থক্য এক নম্বরে এইটা কোরআনে এমন কিছু আয়াত আল্লাহ দিয়েছেন প্রায় 29 জায়গায় আপনি সব আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ অর্থ করতে পারলে ওই 29টা আয়াতের অর্থ আপনি করতে পারবেন না এটাই স্বতন্ত্র আল্লাহ পাক বলেন আল কলাম ইয়া মা ইয়াসতুরুন কলমের কসম কিসের সবাই বলেন তো কলম কলম মানে দুনিয়ার এই সমস্ত কলম হতে পারে আবার যে কলম দিয়ে আল্লাহ কোরআন লিখেছেন লাহে মাহফুজে ওই কলম হতে পারে আল্লাহ বলেন কলমের কসম অমা ইয়াসতুরুন আর কলম দিয়ে লেখকরা যা লেখে ওই জিনিসের কসম খেয়াল করা লাগবে এটা তাফসীর মাহফিল না শব্দ থেকে কিছু তো নিয়ে আসা লাগবে কলমের কসম আল্লাহ কেন দিলেন এই পৃথিবীতে যত ভালো কাজ হয় আর যত আকাম হয় সব কিছুর মূলে কলম দেখ লক্ষ্য করে দেখেন কলম দিয়ে মানুষ জাল দলিল করে ভাইয়ের সম্পদ লিখে নেয় এ কলম দিয়েই ভালো মানুষকে কালার করে জেলখানায় পাঠায় এ কলম দিয়েই কত ভালো মানুষকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয় আবার এই কলম দিয়ে একজন ভালো মানুষকে কালার করে রাতের বেলা ধরিয়ে দিচ্ছে কিচ্ছু জানে না ঘুমিয়ে আছে চোখ খুলে দেখে জেলখানায় কি গো তোর নামে মামলা হয়েছে এই দেখ তার কাগজ তাহলে আমরা দেখলাম সব কিছুর মূলে কলম আবার এই কলম দিয়ে তো এসি রুমের ভেতরে এক খোসা দিয়ে 5 কোটি টাকার মালিক হচ্ছে বিরিজ খায় কলম দিয়ে রাস্তাঘাট সেতু সুন্দরবন যা কিছুর মূলে ব্যাংক পর্যন্ত খেয়ে ফেলছে মানুষ কি দিয়ে সবাই বলেন তো আমার কথা কি দিয়ে খাচ্ছে বলেন সব কলম
আল্লাহর ইশারায় এমন কিছু মানুষ আছে যারা কলম যোদ্ধা করে সত্যকে পৃথিবীর মানুষের সামনে তুলে ধরছে বিভিন্ন কায়দায় এরকম সাংবাদিক এরকম কলামিস্ট এমন লেখক দুনিয়ায় আছে না নেই কেউ কলম দিয়ে মানুষের ক্ষতি করছেন কেউ কলম দিয়ে সত্যটা প্রকাশ করার জন্য জীবন বাজি রেখে লিখে যাচ্ছে এটা আপনার কলমের জিহাদ আল্লাহ পাক বলেন মায়াস্তরুন এই কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লেখা জিনিসের কসম কেন দিলেন কারণ আপনি হয়তো 10 বছর 20 বছর 50 বছর পরে থাকবেন না কিন্তু আপনার লিখিত বিষয়গুলো থেকে যাবে আর আস্তে বলেন আপনি যা লিখেছেন ওইটা কিন্তু থাকবে এই যে হুমায়ুন আহমেদ আল্লাহর ওলি যা লিখেছে ও কিন্তু মারা গেছে কিন্তু ওনার লিখিত বিষয়গুলো শেষ হয়ে যায়নি এখনো পর্যন্ত আছে না নেই ওনার ওই লেখা দিয়ে মানুষ এখন সিনেমা বানাচ্ছে নাটক বানাচ্ছে ওনার স্ত্রী ছোটটা শাউন যা বানাবে উনি কবরে আছে সব বিকাশ হয়ে কবরে যাবে যদি বলেন হোনা তো বিকাশ না বার খোলা ছিল না এমনি খুলে যাবে ঠিক